আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয় আওতাধীন নৌ পরিবহন অধিদপ্তর 5টি ক্যাটাগরিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তাই এই নিয়োগটি দেওয়া হবে। কোনজন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কতজনকে নিয়োগ দেওয়া হবে, বয়স সীমা কত, বিস্তারিতগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি আমরা নৌ পরিবহন অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্যগুলো দেখে আসি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সর্বনিম্ন সিজিপিএতে স্নাতক বা সর্বনিম্ন ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ছাত্রীতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80, বাংলা 50 এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 25, ইংরেজিতে 30। করিম জামার 2 পদের মধ্যে হচ্ছে 7 মুজাফফরি কোন কম্পিউটার অপারেটর এমবাতে স্কেল হচ্ছে 5200 টাকা থেকে 24680 টাকা, গ্রেড হচ্ছে 14। এই পদে নিয়োগ দেবে একজন, বয়স অনুরোধ 30 বছর চাওয়া হয়েছে। তবে বিবাহীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো শিথিলযোগ্য আর এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে, ছাত্রীতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ। পদের নাম হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর ব্যাতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা, গ্রেড হচ্ছে 16। এই পদে নিয়োগ একজন, বয়স অন্য 30 বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য আর এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বলা হয় কোনো স্বীকৃত পড়তে অনুমোদিত বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি লাগবে বাংলায় 20, ইংরেজিতে 20। চার ডাটা কন্ট্রোল অপারেটর নিয়োগ দেওয়া হবে একজন, বেতন স্কেল হচ্ছে 9300 টাকা থেকে 5490 টাকা, গ্রেড 16। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, বয়স অনূর্ধ্ব 30 বছর। কর্মশালা 5-এ বলা হয়েছে গাড়ি চালক, বেতন স্কেল 9300 টাকা থেকে 22490 টাকা, গ্রেড হচ্ছে 16। এই পদটিতে নিয়োগ দেওয়া হবে তিনজনকে, একজন স্থায়ী, দুজন হবে অস্থায়ী, বেতন গ্রেড হচ্ছে 16, 9300 টাকা থেকে 22490 টাকা, বয়স অনুরোধ 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। অফিস সহায়ক এই পদে নিয়োগ দেওয়া হবে একজন, বেতন স্কেল হচ্ছে 8250 টাকা থেকে 20010। পরিচালক 6 পদে নিয়োগ হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল হচ্ছে 8250 টাকা থেকে 20010 টাকা, গ্রেড 20। এই পদে নিয়োগ একজন, অনুরোধ 30 বছর চাওয়া হয়েছে, কোনো স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। আর এই পদটিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, নেত্রকোনা, মাগুরা, খুলনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম জেলা এবং বরিশাল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তবে এদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ নম্বর 1 থেকে 5 নম্বর পদে যে সকল জন প্রার্থীরা আবেদন করতে পারবেন না, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, কুমিল্লা, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, এখানে গিয়ে লিঙ্কে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 24-12-2022 তারিখে সম্পূর্ণ আসবাস হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের কন্যা, শারীরিক প্রার্থীর ক্ষেত্রে যোগ্য বর্তমানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণ করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কন্যা কন্যাদের ক্ষেত্রে 30 যোগ্য সরকারি আদালতের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে। আবেদনের সাথে রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, 1 কিলোবাইটের মধ্যে এবং তার স্বাক্ষর 3.8 কিলোবাইটের মধ্যে করতে হবে। এছাড়া স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা
কাউন্সিল প্রদত্ত নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা প্রদত্ত সনদ, বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার কন্যা, বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, কন্যাদের প্রযুক্তি ক্ষেত্রে সনদপত্র স্ক্যান করে সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে প্রণীত আবেদন পত্র, রঙিন প্রিন্ট, আবেদন পত্রের দাখিলকৃত সকল সনদ, শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সহিত বীর মুক্তিযোদ্ধার কন্যা, কন্যার কন্যা, তিন প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আন্তার ও বিজেপি প্রাপ্ত নীতিমালা অনুযায়ী পরীক্ষার সময় দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ পরিচিত শিক্ষাগততা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এড়িয়ে দেওয়া হবে না এবং এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে অবশ্যই ফি প্রদান করতে হবে। এজন্য অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ, নির্দেশ মোতাবেক ছবি স্বাক্ষর করে আবেদন প্রদত্তদের নিশ্চিত হয়ে আবেদন করার পর আবেদনকারী ছবি ও স্বাক্ষর সমৃদ্ধ আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে এবং ফি প্রদান মেনু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে অনলাইনে পেমেন্ট পদ্ধতি, নগদ, রকেট, অন্যান্য ব্যাংক কার্ডের মাধ্যমে ফি দিতে হবে। আবেদনকারী চাইলে আবেদন দাখিলের পরবর্তী 72 ঘন্টার মধ্যে একই মেনু থেকে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফি জমা দিতে পারবে। আবেদনের জন্য গ্রেড 13 থেকে 16 পর্যন্ত 100 টাকা এবং গ্রেড 17 থেকে 20 পর্যন্ত 100 টাকা, অনলাইনে সার্ভিস চার্জ বাবদ 10 হাজার টাকা জমা দিতে হবে। উল্লেখ্য যে অনলাইনে যথাযথভাবে পূরণ করে আবেদন সম্পন্ন করলেও ফি না দেওয়া পর্যন্ত আপনার গৃহীত হবে না এবং প্রবেশপত্র বিষয়টি SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। খুদে বার্তায় SMS লিঙ্ক থেকে অথবা নৌ পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অভ্যন্তরীণ ই সেবা সমূহ এই লিঙ্কে গিয়ে নিয়োগের আওতায় প্রবেশপত্র মেনুতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। ভাই ও বোনেরা, এই ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ।